যশোরের সারস্বত উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে আত্মকর্মসংস্থানমূলক এবং আয়বর্ধক কর্মসূচির আওতায় একটি 5 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। ইস্তালবন্দর বেনাপোল রেল স্টেশন এলাকার মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্সে 5 দিনব্যাপী এই আইজি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সমবায় অফিসার এবিএস আক্কাস আলী। এ সময় উপস্থিত ছিলেন জেলা সমবায় পরিদর্শক আবু মোতালেব ও উপজেলা সমবায় পরিদর্শক ইদুল ইসলাম, সমবায়ী আব্দুর রহিম সহ সমবায়ী নেতারা। 25 জন প্রশিক্ষণার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করেন। সকাল 10টা থেকে শুরু হয়ে 4টি পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ। টিভি, ফ্রিজ, ফ্যান সহ বিভিন্ন ইলেকট্রনিক্স বিষয়ে দক্ষতা অর্জনের লক্ষ্যে উপজেলা সমবায় অধিদপ্তর আয়োজন করে প্রশিক্ষণমূলক কর্মশালা। কর্মশালায় উপস্থিত হতে পেরে খুশি বিভিন্ন সমবায়ী সমিতির সদস্যরা। দেশব্যাপী এই ধরনের প্রশিক্ষণ ছড়ে দেওয়ার আহ্বান জানান তারা। চলুন আলোকচিত্র দেখে আসি আয়বর্ধক ও কর্মসংস্থানমূলক এই প্রশিক্ষণমূলক কর্মশালার কিছু চিত্র। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন সবাই। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এখনই করে নিন সাবস্ক্রাইব, কারণ নিত্য নতুন খবর আপলোড করে থাকি আমরা। আর আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, এবং কিছুটা হলেও যদি ভালো লাগে জানান লাইক ও কমেন্টস করে। চলুন আলোকচিত্র দেখে আসি এই আয়বর্ধক ও কর্মসংস্থানমূলক প্রশিক্ষণের কিছু কর্মশালার আলোকচিত্র। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেশ হোক স্বয়ংসম্পন্ন, আত্মকর্মসংস্থানমুখী, উদ্যোক্তা সৃষ্টি হোক এই কামনা আমাদেরও। লাইনে মূলত মেন বোর্ড থাকে, কি থাকে মেন বোর্ড থাকে। Oh, my God.